এককালের হট সুপারহিট এই নায়িকার গ্যাংগ্রিন ধরা দেহ মিলেছিল মুম্বাইয়ের তার নিজের ফ্ল্যাটে। মৃত্যুর বেশ কিছুদিন পরে দরজা ভেঙে উদ্ধার হয়েছিল এই অভিনেত্রীর মৃতদেহ। ময়নাতদন্তের রিপোর্টে এই অভিনেত্রীর পেটে যা মিলেছিল সেই কথা জানলে হয়তো আপনারা সত্যিই অবাক হবেন। তো বন্ধুরা, আমাদের আজকের এই পর্বের আলোচনার বিষয় থাকছে অতীতের নায়িকা পারভীন বাবি। বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। 1949 সালের 4 এপ্রিল গুজরাতের জুনাগড়ে জন্ম হয়েছিল পারভীন বাবির। তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। তবে শৈশব কিন্তু সুমধুর ছিল না এই অভিনেত্রীর। মাত্র 10 বছর বয়সে তিনি পিতৃহারা হয়েছিলেন। পারভীনের মডেলিং ক্যারিয়ারের শুরু 1972 সালে। পরের বছরই বড় পর্দায় ক্রিকেটার সেলিম দুরানির সঙ্গে স্ক্রিন শেয়ার। ছবির নাম চরিত্র। প্রথম ছবিতেই দর্শক নজর কাড়েন নবাগতা পারভীন। 1975-এ ব্লকবাস্টার দিওয়ার। ইয়াস চোপড়ার এই কাল্ট মুভিতে বলিউডি নায়িকাদের ছক ভেঙে নতুন অবতারে ধরা দিয়েছিলেন পারভীন। সুরা সিগারেটের সঙ্গে বিগ বির সঙ্গে ফ্লার্ট। বলিউডে নিজের জায়গা মজবুত করতে দেরি হয়নি পারভীন বাবির। তিনি ছিলেন ফ্যাশনিস্তা। কেতাদুরস্থ হওয়ায় ছিল তার তুরুপের তাস। নতুন প্রজন্মের কাছে পারভীন ছিলেন ফ্যাশন আইকন এবং সেই সঙ্গে সাহসী। পারভীনের এই ধারা বজায় ছিল তার কেরিয়ারের সব ছবিতে। আমার আকবর অ্যান্থনি, সুহাগ, শান, কালিয়া, নামাক হালালের মতো বক্স অফিস সফল ছবির মধ্যমণি ছিলেন সুন্দরী পারভীন বাবি। ভিডিওর শেষ অংশে যাবার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি। পারভীন বাবি অভিনীত কোন ছবিটি আপনাদের সবচেয়ে বেশি পছন্দের সেই নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথম ভারতীয় তারকা হিসাবে পারভীন বাবি প্রথম জায়গা পান টাইম পত্রিকার প্রচ্ছদে। টাইমস পত্রিকার এশীয় সংস্করণে 1976 সালে দেখা গিয়েছিল 27 বছর বয়সী সপ্রতিভা পারভীনকে। নিজের ইমেজ পাল্টাতে ভয় পেতেন না পারভীন। তিনি যে সময়ে অভিনয় করতেন সে সময় পশ্চিমী প্রভাব ছিল হিন্দি ছবিতে বর্জনীয়, কিন্তু পারভীন বেছে নিতেন পশ্চিমী কেতাই। 80-এর দশকে নামক হালালের জওয়ানি জানেমানের সঙ্গে পারভীনের পারফরমেন্স ছিল আইকনিক। শাড়ি সিঁদুর পরা গৃহবধূর তুলনায় পারভীন পছন্দ করতেন দুঃসাহসী নায়িকা সাজতেই। নামক হালালের রাত বাকি বাদ বাকি গানে চূড়ান্ত যৌন আবেদনময় ছিলেন পারভীন। অমিতাভ পারভীন জুটি ছিল সুপারহিট। বিগ বির সঙ্গে 15টিরও বেশি ছবিতে কাজ করেছেন পারভীন। জুটি হিসেবে তাদের আত্মপ্রকাশ 1974 সালে মজবুর ছবিতে, সেটাও ছিল সুপারহিট। জিনা তামানের সঙ্গে পারভীনও ছিলেন বলিউডের সেক্স সিম্বল। 1976 থেকে 1983 অবধি রীনা রায় এবং জয়াপ্রদার সঙ্গে পারভীন ছিলেন হাইস্ট পেড নায়িকা। কিন্তু কেরিয়ারের শীর্ষে থাকার সময় পারভীন অভিনয় ছেড়ে দিয়েছিলেন। অভিনয় থেকে অবসর নেওয়া প্যারানয়েড স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত নায়িকা একাই থাকতেন তার ফ্ল্যাটে। জীবনের শেষ দিনটি কেটেছিল নিঃসঙ্গ অবস্থায়। 2005-এর 22শে জানুয়ারি তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত্যুর 3 দিন পর দরজা ভেঙে উদ্ধার হয়েছিল মৃতদেহ। ডায়াবেটিসে আক্রান্ত পারভীনের পায়ে গ্যাংগ্রিন ধরে গিয়েছিল। ময়নাতদন্তে জানা গিয়েছিল মৃত নায়িকার পাকস্থলী ছিল কার্যত শূন্য। অ্যালকোহল ছাড়া খাবারের কোনো চিহ্ন ছিল না সেখানে। পুলিশের ধারণা মৃত্যুর আগে দিন তিনেক তিনি কিছু খাননি। পারভীনের অস্বাভাবিক মৃত্যুতে কোনো ষড়যন্ত্রের সম্ভাবনা নাকচ করে দিয়েছিল পুলিশ। মধুমেহর কারণে অর্গান ফেলিওরই কারণ বলে জানা গিয়েছিল। পারভীন বাবি তার সাহসী অভিনয়, সাহসী পোশাকের জন্য যত না চর্চায় থেকেছেন তার থেকে বেশি চর্চায় থেকেছেন তার ব্যক্তিগত জীবনের জন্য। ব্যক্তিগত জীবনে তিনি বহুবার বহু পুরুষের সঙ্গে জড়িয়েছেন। তাদের মধ্যে অন্যতম হল কবির বেদি, ড্যানি ডাংজংপা, মহেশ ভাট অন্যতম। কিন্তু দুঃখের বিষয়, এতজন পুরুষের সঙ্গে সম্পর্ক জড়ালেও কোনো সম্পর্কই কিন্তু পরিণতি পায়নি। যেদিন তার মৃতদেহ উদ্ধার হয়েছিল তার 3 দিন আগে তিনি মারা গিয়েছিলেন বলে অনুমান করেছিল পুলিশ। দরজার বাইরে খবরের কাগজ আর দুধের প্যাকেট জমে থাকতে দেখে প্রতিবেশীরা খবর দিয়েছিলেন পুলিশে। তারপর দরজা ভেঙে উদ্ধার করা হয় এক সময়ে লাশময় নায়িকার গ্যাংগ্রিন ধরে যাওয়া নিথর দেহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।